নমস্কার, শিবানিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখার আগে নিচে লাল বাটনটি টিপে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে নেবেন, যাতে আমাদের কোনো ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম আলুর কষা। চলুন দেখে নিই ডিম আলুর কষা বানাতে কী কী লাগছে। আলুগুলো সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবার আমি তে নুন দেব আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা অন করে আমি কড়া চাপিয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কলি নেব। গ্যাসটা সামান্য একটু কম করে তেজপাতা দিলাম। এবার আমি 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিলাম। একটা টমেটো বেটে নিয়েছি, এর সাথে শুকনো লঙ্কা একটা দিয়েছি রং আসার জন্য। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। সামান্য অল্প চিনি দিলাম, দিয়ে এবার আমি এটা কষাবো। অল্প জল দিয়ে আমি কষাবো। এবার আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে ভালো করে কষে নেব।
ডিমগুলো এবার আমি দিয়ে দিলাম। আলু আর ডিম ভালো করে মশলার সাথে কষে নিলাম। আলু আর ডিম কষা হয়ে গেছে, এবার আমি জল দেব, এক বাটি জল দিলাম। এবার আমি ঢাকনা দেব, এটা 5 মিনিটের জন্য হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখব। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। ডিম আলুর কষা আমাদের রেডি, এবার আমি নামিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে আমি ডিম আলুর কষা বানিয়ে দেখালাম, তো আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।